নমস্কার এগারোটা চুয়ান্ন বাজে আজকে ফোর্থ নভেম্বর আপনাদের সাথে নতুন একটা ট্রেডিং চ্যালেঞ্জ শুরু হচ্ছে এই সিরিজের যেটা সিরিজ টু যদিও এর আগে অনেক আমরা ট্রেডিং চ্যালেঞ্জ করেছি কিন্তু এই সিরিজ ওয়ান থেকে আমরা ট্র্যাক করছি জিনিসগুলো এক্সেল শিটে নাহলে আগেও চার পাঁচটা ট্রেডিং সিরিজ চ্যালেঞ্জ হয়তো হয়ে মানে হয়তো না হয়েই গেছে এবং তাতে আমরা ভালোই মুনাফা কামিয়েছি বা লার্নিংটা হয়েছে মুনাফাটা তো পরের ব্যাপার মানে আমরা লার্নিংটা পেয়েছি সেই লার্নিং অনুযায়ী কিন্তু আগের যে ট্রেডিং সিরিজটা চৌত্রিশ হাজারের বাই সাইডে এই এই কলমটা আপনার অপশান বাইংয়ের আর এই কলমটা অপশান সেলিংয়ের অপশান সেলিংও চব্বিশ পার্সেন্ট রিটার্ন নিয়ে আমরা শেষ করেছি ষাট হাজার টাকার অ্যাকাউন্টে লাস্ট দু তিন দিন চার দিন তো আমরা তিরিশ হাজার টাকা দিয়েও সেল করেছি এইবার যে ট্রেডিং সিরিজ দেখুন সিরিজ নাম্বার দুই আমি শুরু করেছি দশ দিনের ট্রেডিং চ্যালেঞ্জ হবে অপশান সেল এবার সেটাকে এই নীল কালারে এগুলো মার মার্কিং আছে এই জায়গাটা অপশান সেলিংয়ের এখানে পার্সেন্টেজ আর এই জায়গাটা বাইংয়ের বা গ্রিন দিয়ে আমরা এখানে সেটা মার্ক করব যাতে বাই সেল বোঝা যায় একটু অন্য চমক রেখেছি আপনাদের জন্যে এই এই সিরিজটায় সেটা কিছু আমি একটু এক্সপেরিমেন্ট বেস টাইপের করব সুতরাং তার দিকে নজর রাখবেন আমি হয়তো হয়তো মানে একটা মানে অপশন যে বাইংটা তাতে একটা যে মেন জিনিস এনেছি সেটা একটু শুনে নিন সেটা আমি এনেছি ওয়ান লট পলিসি ওয়ান লট পলিসি এইটাই আমি এনেছি ইন্ট্রোডিউস করেছি যাতে লিস্ট দেখুন আমি তো পই পই করে বলি যে নতুনরা অপশানস বাইংয়ে আসবেন না অপশান বাইংয়ে ওয়ান লট পলিসি আমি এনেছি মানে নতুনরা অপশান বাইংয়ে আসবেন না কেন এটা একটা ফাস্ট মুভিং গেম এটা কার রেসিং যদি আপনি বলেন গাড়ি চালানো তার এটা একদম ফর্মুলা ওয়ান কার রেসিং তাহলে ফর্মুলা ওয়ানে যেতে গেলে আপনাকে তো প্রচুর প্র্যাকটিসের পর ফর্মুলা ওয়ান কার রেসার হওয়া যায় তাছাড়া তো নয় তো আমরা নতুন এলে তো হাতটা জ্বলে যাবে দু তিন দিন এক মাস ভালো ইনকাম হবে তারপর একদিন দুদিনে পুরো অ্যাকাউন্ট মানে অনেকটা চলে গেল তার জন্যই আমি নতুনদের আসতে বারণ করি কিন্তু আমার কথা কে শোনে আপনারা হয়তো একশো জনের মধ্যে আশি জন শুনলেন কুড়িজন তো আছেন যারা শুনবেন না তো কী করবো এবং এবং অপশান বাইং কিন্তু খুব একটা ভালো দিক যদি এটা ঠিক করে ইউজ করেন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর নিজের ক্যাপিটালের দশ পনেরো পার্সেন্ট ইউজ করে মানে এক লাখ টাকা ধরুন আপনার আছে তার থেকে পনেরো পার্সেন্ট মানে এক লাখ টাকা আপনার ট্রেডিং ক্যাপিটাল তার থেকে ধরুন পনেরো হাজার টাকা নিয়ে আপনি মানে অপশান বাইং করেন আর বাদ বাকি টাকাগুলো দিয়ে আপনি সুইং ট্রেড করছেন ইনভেস্টমেন্ট করছেন এরকম এই যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু আমরা কি করি এক লাখ টাকা নিয়ে এলাম ব্যাস এক লাখ টাকায় পুরোটা দিয়ে অপশান ট্রেড করবো এই মেন্টালিটি থাকলে আই এম সরি মানে এরকম হলে কিন্তু সারভাইভ করা যাবে না হ্যাঁ এই জন্য বলছি যাই হোক তাই জন্য আমি ওয়ান লট পলিসি এনেছি যে এক লট নিয়ে আমরা কাজ করব এবং তাতে দেখব কি হয় এখানে এক লটের বেশি সে যেই স্ট্রাইক প্রাইসেরই আমরা নিই না কেন বেশিরভাগ ইন্দামানি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যদি অপশানের এক্সপায়ারির সময় হিরো জিরো যে ট্রেডগুলো হবে যেখানে লাভের পয়সাটা নিয়ে আমি যদি সেদিনকে কিছু করি লাভের পয়সা সেদিনকে লাভ এলো তারপর লাভের পয়সা নিয়ে যদি করি তখন এক লটের বেশি নেওয়াই যায় কারণ সেটা তো হিরো জিরো ট্রেড প্লাস সেটা অপশান মানে এক্সপায়ারির দিন একটা স্পেশাল ধরুন আড়াইটা ফাড়াইটার সময় আমি নিলাম যখন অপশানের প্রাইসগুলো কম থাকে তখন আমি এক লটের বেশি অবশ্যই নেব কিন্তু সেটা লাভের পয়সা থাকে আমি নর্মাল স্কেন্সে বলছি নর্মাল সেন্সে আপনি জানেন আমি ইন্দামানি কল বা মানি পুট অপশন নি সেখানে কিন্তু আমি এক লট পলিসি লট নিয়েই কাজকর্ম হবে ফান্ডসটা দেখিয়ে নিচ্ছি দেখুন পনেরো হাজার টাকার মতো ইউজ মার্নি মানে পনেরো হাজার টাকার মতো আমার ব্যালেন্স নিয়ে আমি শুরু করেছি আজকে কিছু পজিশন নিয়েছিলাম জাস্ট এক্সপেরিমেন্টের জন্য আপনি দেখবেন ব্যাঙ্ক নিফটি হয়তো আমার চ্যানেলে প্রথম এটা দেখবেন আমি কিছু এক্সপেরিমেন্ট করছি যে এই জিনিসগুলো এই করার জন্যে তো সেই এক্সপেরিমেন্টে এবং আমার রাজা আজ ব্যাটারি একটু ইন্ট্রাডের রকম একটা এক্সপেরি মানে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি দেখুন পাঁচশো টাকা এখন আমার দামের থেকে হ্যাঁ একই দামে আছে কিন্তু আমি ওই সব বেরিয়ে গেছে মানে জাস্ট নিয়েছি বেরিয়ে গেছি ব্যাপারগুলো আপনাদের জন্য নতুন নতুন জিনিস আনবো কারণ আমার সুইং ট্রেডিংয়ের যে চ্যালেঞ্জটা হচ্ছে তাতেও আমি কিছু একটু চেঞ্জ করার প্ল্যান করছি যাতে আরও অ্যাট্রাক্টিভ করা যায় এই করা যায় আমার এইখানেও দেখুন আমার ব্যাঙ্ক নিফটি কিন্তু আমার আমার যে আমি যখন যে দামে কিনেছিলাম তার থেকে বেশিই চলছে কিন্তু আমি বেরিয়ে গেছি কারণ এটা এটা এক্সপেরিমেন্টের জায়গা প্রথম দিন জায়গায় আমি এক্সপেরিমেন্ট একটু করি আপনি জানেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি চারশো সাতাত্তর চারশো একাশি এসব জায়গায় বাই করেছিলাম হ্যাঁ চারশো আটাত্তরে বিক্রি করে দিয়েছি চারশো একাশিতে নিয়ে বিরাশিতে বিক্রি করছি মানে আমি জাস্ট দেখছি এদের প্রিমিয়ামটা ডিকেটা আপনাদের সাথে বোঝাবো তো বোঝা বোঝাবো যে কোন স্ট্রাইক প্রাইস নেওয়া হবে ব্যাংক নিফটিতে এই সময় কিছু কিছু আমি ট্রেড করবো এই ট্রেডিং চ্যালেঞ্জে এটা এটা একটা প্ল্যান আছে তার জন্যেই কিন্তু এইগুলো দেখা দেখুন আমার দামের থেকে উপরেই আছে ঠিক আছে কিন্তু ওইগুলো আমার বেরিয়ে যেতে হবে তাই সেটা করে আমার হাজার টাকার মতো লস চলছে বা হয়েছে ইটস ফাইন মানে আজকের তো প্রথম দিন এখনও তো ট্রেডিং দিনটা পড়ে আছে তো এই হলো একটা নতুন চমক এই সবগুলো থাকছে অনেক কিছুই থাকবে ব্যাংক নিফটির অপশান বাইও থাকতে পারে আপনার নিফটির তো অপশান বাইংগুলো থাকবেই কিন্তু ওই ওয়ান লট পলিসি আমরা নেবো তাই জন্যই কিন্তু অ্যামাউন্টটাও কিন্তু মাত্র পনেরো হাজার টাকায় আমরা কিন্তু নামিয়ে এনেছি বা এখন ধরুন চোদ্দো হাজার টাকা নিয়ে আমরা করছি এইটা কিন্তু মনে রাখবেন ঠিক আছে তো যাই হোক এবার নিফটি নিয়ে একটু বলি অনেক তো কথা হলো নিফটি দেখুন এখানে খুলেছে মানে ওপেনিং ওপেনিংটা এইখানে আগের দিনের হাইয়ে এখানে হাই হয়েছে হ্যাঁ কেউ টুট অপশান নিলে একটু ভালো মুনাফা এখানে বুক করে নেওয়া যেত কিন্তু সেটা বড় ব্যাপার নয় সাপোর্টটা নিচের দিকে কোথায় সাপোর্টটা এই যে জোনটা আছে সেটা হচ্ছে প্রথম সাপোর্ট যেটা টেলিগ্রামেও আমি বলেছি এখন বারোটা দশ বাজে একটু ট্রেড নিয়ে নেব সতেরো হাজার নশোর কল অপশানটা তারপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি কেন নিলাম বা নেওয়ার পিছনে কারণটা কি দেখুন এখানে এই জায়গায় এই জায়গায় ও কিন্তু নিচে এসেছিল। তারপর উপরে উঠলো একটু রিট্রেসমেন্ট করে ফলো আপটা করলো না এখান থেকে আবার একটু মুভ ব্যাক দিচ্ছে এবার তার জন্যই কিন্তু আমি নিয়েছি যে এর উপর যদি ফলো আপ হয় এই জোনটা ব্রেক করছে বা করবে বলে মনে হচ্ছে যদিও আমি অ্যাগ্রেসিভ ট্রেডার তাই একটু নিলাম যে ক্যান্ডেলটা এখনও ক্লোজ হয়নি আপনারা কিন্তু ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর জিনিসগুলো দেখা উচিত যাই হোক কিন্তু ও একটু হোল্ড আপ করছে দেখাচ্ছে তাই জন্য সে তার উপর বেস করে কিন্তু আমি নিলাম উইথ স্টপ লস কি উইথ স্টপ লস আমি এই জোনটা উইথ স্টপ লস অফ এই জোনটা এইগুলো ভেঙে গেলে কিন্তু বেরিয়ে যাব মানে আঠেরো হাজারটা ধরুন আঠেরো হাজার থেকে আঠেরো হাজার কুড়ি আঠেরো হাজার সতেরো হাজার নশো নব্বই থেকে আঠেরো হাজার এরকম যা কুড়ি তিরিশ পয়েন্টের তো একটা জোন হয় ওই জোনগুলোকে যদি ও রেসপেক্ট না করে ওগুলো যদি ভেঙে যায় তাহলে আমি বেরিয়ে যাব। ঠিক আছে যাই হোক পজিশানটা চলছে যাই হবে জানাবো আমি পজিশানে আবার কল অপশানে নিলাম নমস্কার তিনটে আট বাজে ঠিক আছে আমি আগে প্রফিটটা এখানে বুক করে নিই তারপর আমি আপনাদের সাথে বলবো এক হাজার টাকা লস হচ্ছিল তার থেকে এক হাজার টাকা প্রফিটে শেষ করলাম পুরো জিনিসটাই আপনাদের সামনে ছিল লজিকগুলো সব আপনাদের সাথে ডিসকাস করেছি কেন হয়েছে এবার দেখুন নিফটি এই নিয়ে একটু রেজিস্ট্যান্স আছে আর দেখুন আমি সাধারণত এই সময় মানে ভিডিও করি না মানে মাঝখানে আমি ভেবেছিলাম যে ট্রেডটা ক্লোজ করব সেটা নয় আমি কিন্তু আজকে ওপেন পজিশন নিয়ে যাওয়ার প্ল্যান করছি এইটার ঠিক আছে আমি আগে বাই করব ওভার নাইটে এনআরএল এম এল এবং সেটাকে আমি ক্যারি করছি আমার কিন্তু আজকের জন্য দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা নশো মানে নশো ষাট বা হাজার টাকার মতো এসে গেছিলো তাও আমি জিনিসটা ক্যারি করার ডিসিশান নিলাম এবং আপনি জানেন হয়তো বিগত চার পাঁচটা যে সিরিজ হয়েছে তার মধ্যে হয়তো এটা প্রথম বা দ্বিতীয় দিন যেখানে আমি ক্যারি করার ডিসিশনটা নিচ্ছি ওভার নাইট ওভার ক্যারি করা আমি নতুনদের জন্য বলি একদমই নয় একদমই নয় এবার বছরে এক দুবার কি নেওয়া যায় না সেটা আলাদা ব্যাপার তার পিছনে স্ট্রং রিজন হতে হবে আর নতুনদের বলি তারা তারা যদি বছরেও এক দুবার নাও তাহলে একটু হেজিং করে যেও যদি এই হয় ঠিক আছে নাহলে নিও না সোজা ব্যাপার নাহলে আপনারা নেবেন না কারণ ওভার নাইট ভোলাটিলিটি থাকতে পারে কিন্তু আজকে আমার নেওয়ার পিছনে একটা দুটো কারণ আছে সেটা আমি আগে একটু বলে নিই এটা খুব জানার জিনিস আছে তবে এই কারণটা না সময় এই করে নিয়ে হ্যাঁ দাদা আপনি তো বলেছিলেন তাই আমি নিচ্ছি না নতুনদের জন্য একদম না না তো না সে যতই ভালো হোক বুল মার্কেট আবার হতে দাও হতে দিন তারপর করবেন আজকে যদি উইকলি চা মানে আজকে যদি ডেটা দেখেন তাহলে দিনের হাইতে গিয়ে ক্লোজিং দিচ্ছে দিনের হাইতে গিয়ে ক্লোজিং দিচ্ছে ঠিক আছে আমি যদি পনেরো মিনিটের চার্টে যাই দিনের হাইতে গিয়ে ও ক্লোজিং দিচ্ছে প্রথমে আরেকটা কথা কি এর আগের এর আগের দিন উপরের দিকে শুধু একটা দিনই ক্লোজিং দিয়েছিল এর উপরে শুধু একটা দিনই ক্লোজিং দিয়েছিল দুদিন আগে এইখানে এইখানে তারপরে তো উপরে খুলেও কিন্তু নিচে এসেছিল উপরে এইখানে খুলেও দেখুন নিচে বন্ধ হয়েছে তাহলে আজকের যে ক্লোজিংটা সেটা কিন্তু খুব ভালো এবং যদি আপনি উইকলি চার্ট যা দেখেন উইকলি চার্টে কিন্তু উইকলি চার্টে কিন্তু দেখুন ক্লোজিংটা ভালো হয়েছে বা ক্লোজিংটা এই লেভেলের হ্যাঁ এই সব দিকে রেজিস্টেন্স আছে সে তো সবাই জানে এখানে তো আঠেরো হাজার ছশোটাই আমার আছে এই যে এখানে আঠেরো হাজার দুশো সরি আঠারো হাজার তিনশো আঠেরো হাজার তাই জন্য তিনশো পঞ্চাশ এখানে আপনার এখানে এই এই জোনে আছে আপনার আঠেরো হাজার পাঁচশো একাশি ছশো যেটা আছে এগুলো তো আছে পর সেগুলো তো পর রেজিস্টেন্স কিন্তু নিয়ার টার্মে এই যে ক্লোজিং বেসিসে দেখুন এইগুলো বাদ দিন এগুলো তো উইক এগুলো হচ্ছে লম্বা মানে এই লাঠিটা এটা বাদ দিয়ে এখানে কিন্তু এসেছে বডিটা দেখুন ক্লোজিং এখানে তার মানে ক্লোজিং বেসিসে নিয়ারলি আপনার কতগুলো উইক আপনি যদি ধরেন এটাও এটারও এতগুলো উইকের মধ্যে আজকেই ক্লোজিংটা থেকে উপরে হচ্ছে ক্লোজিংটা আজকে সব থেকে উপরে হচ্ছে ঠিক আছে তাই জন্য কিন্তু আমি লট এটাকে কিন্তু ওভার নাইট পজিশান আমি ক্যারি করছি এটা মনে রাখবেন লজিকটাই যে স্ট্রংলি বন্ধ হচ্ছে তাই জন্য আমি নিচ্ছি আর হাতে আমার হাজার টাকার কুশানও আছে হাজার টাকার কুশন মানে কি হাজার টাকার কুশন মানে কি পঞ্চাশটা কিনেছি হাজার টাকার কুশনটা খুব একটা বড় নয় তাও আমি বলি অ্যাটলিস্ট মানে টোয়েন্টি পয়েন্টের কুশন আমার কাছে আছে মানে আজ কালকে যদি আঠারো হাজার একশোতেও খোলে বা তার নিচেও খোলে বা ঠিক আছে আমার অতটাও বেশি লস হলো হলো না এবার অবভিয়াসলি থিটা টিকে আছে এই আছে অনেক কিছু জিনিস তো মাথায় রাখতে হয় কিন্তু কারণটা আমি এই জন্য এই দুটো স্ট্রং কারণের জন্য কিন্তু আমি নিয়েছি এক আজকের দিনের হাইতে বন্ধ হচ্ছে এবং দিনের হাইতে বন্ধ হওয়া নয় রিসেন্টলি উইকলি দেখুন ডেইলি চার্টের থেকে উইকলি চার্ট হচ্ছে আরও স্ট্রং আরও স্ট্রং এটা আপনারা সবাই জানেন যারাই ট্রেডিং করেন তার মধ্যে একবারও ক্লোজিং ক্লোজিং শুধু এইখানে হয়েছিল যেটা দু হাজার জানুয়ারিতে এই জায়গাটা এই জায়গাটায় দেখতে পাচ্ছেন তো এই যে মার্ক করে দিই আমি এইটা এইটা ক্লোজিং বেসিসে এইখানে হাই হয়েছিল। তারপরে কিন্তু একটাও এই লেভেলে ক্লোজিং হয়নি আজকে যেটা হতে চলেছে তাহলে উইকলি ক্লোজিংটা যেহেতু স্ট্রং হচ্ছে তাই জন্য কিন্তু আমি 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 এটা নিচ্ছি মানে এই এই পজিশনটা ক্যারি করছি এটা মনে রাখবেন আপনারা কিন্তু প্লিজ এটা করবেন না এটা দেখে যারা অপশান বাই করেন একদমই নয় ঠিক আছে কারণ যা এবং যারা নতুন যারা নতুন আমি তাদেরকে বলবো যারা অপশান ধরুন দু লাখ টাকার ক্যাপিটালে জাস্ট এক লট বাই করেছেন মানে হয়তো দশ হাজার টাকা আপনি রিস্কে রেখেছেন তারা যদি করেন সেটা তো আলাদা ব্যাপার পুরো অ্যাকাউন্টের আপনার হয়তো দশ বা পাঁচ পার্সেন্ট রিস্কে আছে পুরো অ্যাকাউন্টের সেটা আলাদা ব্যাপার তা তো নয় আমরা যদি পনেরো হাজার বা পঞ্চাশ হাজার নিয়ে আসছি পঞ্চাশ হাজারটাই ওভার নাইটের পজিশান রাখছি সেগুলো ঠিক নয় তাই জন্যই আমি বারণ করি নতুনদের তারা তো রিস্ক রিওয়ার্ড রেশিও বা রিস্ক জিনিসগুলো অতটা বুঝেন না এটা সময় লাগে এটা কোনো দোষের ব্যাপার নয় আমারও হতো না তো তার জন্যেই আমি কিন্তু বলেছি যাই হোক উপরের দিকে মুভ তো আসছে এক হাজার ছশো টাকা তাহলে আরেকটু কুশন আমার হাতে পাওয়া গেল এবার এটাকে আমি এই জন্যই ক্যারি করছি ঠিক আছে দেখা যাক কালকে কি হয় হ্যাঁ একটু টেনশানে তো থাকবোই রাত্রের বেলা ডাও দেখা এই দেখা তবে হ্যাঁ তার জন্য একটা ঘুমটা ভালো হয় যদি পজিশান না থাকে পজিশান থাকলে একটু ঘুমের ব্যাঘাত ঘটে যাই হোক আপনাদের মতামতটা অবশ্যই লাগা মানে নিচে কমেন্ট বক্সে করে জানাবেন যে আপনাদের মতামতটা কি এই ওভার নাইট পজিশান নিয়ে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম